পেছন দিকের রাস্তাটা দিয়ে হাঁটতে প্রীতমের একটু ভয়ই করে। কেমন নির্জন, রাস্তার পাশেই গভীর খাদ হাঁ করে আছে, যেন গিলে খাবে। দিনের আলোয় তবু অন্যরকম লাগে, লোকজন যাতায়াত করে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলে কুয়াশা আর অন্ধকারে এ পথ দিয়ে হাঁটতে গেলে গাটা ছমছম করে বই কি। আজ কার্শিয়াং পর্যন্ত ঠিকঠাকই এসেছে প্রীতম। কার্শিয়াং পেরোনোর আগেই হঠাৎ ধস নামার কারণে ঘুরপথে আসতে হয়েছে তাকে। সেজন্য নিচে গাড়ি রেখে ও যখন ম্যালের কাছে এলো, তখন ছায়া ছায়া অন্ধকার নেমে এসেছে। একবার ভেবেছিল ফিরে যায়, আবার ভাবল সপ্তান্তে মাত্র একবারই আসা, চলে গেলে ফের সামনের শনিবারের আগে আসা হবে না। ওদিকে নিজের অফিস রয়েছে, নানান কাজকর্মও থাকে সারা সপ্তাহ, তার জন্য সোম থেকে শুক্র 5 দিন আসা অসম্ভব। এখানে লিজে একটা হোটেল নিয়েছে প্রীতম, বহুদিনের সাথ ছিল এরকম এলাকায় হোটেলের মালিক হবে, ওর শখ পূর্ণ হয়েছে। এমনিতে বিশ্বাসী লোক বাহাদুর দেখাশোনা করে, আর প্রতি শনিবার ও দার্জিলিংয়ে আসে, হিসেব নিকেশ মেলায়, রবিবার থেকে সোমবার ভোরে বেরিয়ে যায়। ম্যাল থেকে প্রায় 4 কিমি দূরে ওর হোটেল। রাস্তার অবস্থাও ভালো নয়, গাড়ি চলবার পক্ষে অনুপযুক্ত, সুতরাং গাড়ি শহরের নিচেই রেখে আসতে হয়। তারপর ম্যাল পেরিয়ে হাঁটা পথে নিচে নামে, একেবারে পথের শেষ প্রান্তে ওর হোটেল ড্যাফোডিল। স্থানীয় মানুষেরা ঘোড়ায় চেপেও ওঠানামা করে। প্রীতমের মতন ভেত বাঙালির সাহস হয় না ঘোড়া নিয়ে এই সংকীর্ণ পথ চলবার, যার একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। আজ আবার পৌঁছতে দেরি হওয়ার দরুন অন্য পরিস্থিতি তৈরি হয়েছে। সন্ধ্যা নামছে, সামান্য একটু আলো এখনো আছে, তবে কুয়াশাও ঘনাচ্ছে। এদিকে তার হোটেলে না গেলেই নয়, অন্যদিকে অজানা ভয়। কি করবে ভাবতে ভাবতে রাস্তার সামনে পেছনে তাকালো ও, কিন্তু দুই একজন অচেনা টুরিস্ট ছাড়া কাউকেই দেখতে পেল না। ইতিমধ্যে ঝুপ করে আধার নামল। অন্ধকার আর কুয়াশার মেলবন্ধনে প্রীতম একটু চিন্তিতই হয়ে পড়ল। রাস্তার দুপাশে থমথমে পাইন গাছগুলো নিকষ আধারের মাঝে ভূতের মতো দাঁড়িয়ে, এর মধ্যে শিরশিরে হাওয়াও বইতে শুরু করল। একবার মনে হলো ফোন করে বাহাদুরকে বলে ওকে এসে নিয়ে যেতে। দুজনে পথ চললে ভয়টা অন্তত থাকে না, শুধুমাত্র নিঃসঙ্গভাবে হাঁটবার জন্য তো ভয় নয়। ইদানিং এ অঞ্চলে জঙ্গলি কুকুরের অস্তিত্বর কথা শুনতে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই এক ভদ্রলোকের ক্ষত বিক্ষত দেহ ম্যালের নিচের রাস্তায় পাওয়া যায়। এক প্রত্যক্ষদর্শীর মতে কপিতায় জঙ্গলি কুকুর নাকি আক্রমণ করেছিল ওকে। এ সমস্ত কথা মনে হতেই প্রীতমের মনে ভয়টা আরও চেপে বসল। আর দ্বিধা না করে হোটেলের ল্যান্ডলাইন নাম্বারে ডায়াল করল, কিন্তু কিছুতেই লাইন পেল না। বাহাদুরের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতেই
শুনতে পেল, ইয়ে লাইন অভি বিজি হ্যায়, কৃপয়া থোড়ি দের বাদ ডায়ল করে। ইয়ে লাইন অভি বিজি হ্যায়, কৃপয়া থোড়ি দের বাদ ডায়ল করে। ইয়ে লাইন অভি বিজি হ্যায়, কৃপয়া থোড়ি দের বাদ ডায়ল করে। বারকতক একই কথা শুনতে শুনতে প্রীতম বিরক্ত হয়ে গেল। ভাবল, যা থাকে কপালে, ও একাই যাবে। অতএব পাঁচ সেলের টর্চটা জ্বালিয়েই প্রীতম একাই হাঁটতে শুরু করল। পাহাড়ি রাস্তায় যাদের চলাফেরার অভ্যাস আছে তারা নিশ্চয়ই জানেন, নিস্তব্ধতা আর জনহীন সংকীর্ণ রাস্তা কেমন ভয়ের সঞ্চার করে। তার ওপর ঝিঝি পোকার এক টানা ডাক যেন নিস্তব্ধতাকে আরও তীব্র করে তোলে। প্রীতমের ক্ষেত্রেও তার অন্যথা হল না। মনের মধ্যে জমে ওঠা এক রাশ ভয় থেকে ওর কেবলই মনে হতে লাগল, সামনে কোনো বিপদ নেই তো। প্রীতম সন্তর্পণে পা ফেলতে ফেলতে এগোতে লাগল। হাঁটতে হাঁটতে ওর মনে হতে লাগল, ওর দিকে কোনো অদৃশ্য চোখ যেন নজর রাখছে। হঠাৎ ওর চোখ চলে গেল রাস্তার ডান পাশের ঝোপটার দিকে। সেখানে অন্ধকারে কয়েকজোড়া আগুনের ভাটার মতো চোখ জ্বলে উঠল যেন। তাহলে কি জঙ্গলি কুকুর পিছু নিয়েছে, সুযোগ মতো আক্রমণ করবে? ও শুনেছে অনেক সময় পাল্টা আক্রমণে এই পাহাড়ি সাপদরা ভয় পেয়ে যায়, কিন্তু জঙ্গলি কুকুর দল বেঁধে আক্রমণ করলে বাঘসিংহ পেরে ওঠে না। আর প্রীতম তো মানুষ, তাও ভীতু প্রকৃতির, তবু সঙ্গের ব্যাগটাকেই না হয় সাময়িক প্রতিরোধের জন্য ব্যবহার করবে বলে ঠিক করল প্রীতম। খস 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 ঝোপের মধ্যে থেকে আসা সন্তর্পণ চলাফেরার শব্দ শুনতে পাচ্ছে ও। আরও একটু সতর্ক হল প্রীতম। বলা তো যায় না, হয়তো অতর্কিতে ঝাঁপিয়ে পড়বে ওরা। এক হাতে টর্চটাকে শক্ত করে ধরল, ডান হাতে ব্যাগটাকে সামনে ধরে সাবধানে হাঁটতে লাগল। চারদিকে এতই নৈঃশব্দ যে নিজের নিঃশ্বাসের ওঠানামাও শুনতে পাচ্ছে। তার উপর বুনো কুকুরের সম্ভাব্য উপস্থিতি ওর মনকে আরও দুর্বল করে তুলল। কিন্তু ওর ভয় যে অমূলক নয় তা কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হল। খানিক এগোতেই শব্দটা আরও কাছে এগিয়ে এলো। উৎস অনুমান করে পাতলা ঝোপঝাড়ের মধ্যে আলো ফেলতেই ও দেখল কটা হিংস্র কুকুর দাঁত বার করে দাঁড়িয়ে আছে, যেন কার নির্দেশের অপেক্ষা করছে, সংকেত পেলেই ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ কোনো এক জন্তুর চিৎকার শোনা গেল। হাত থেকে টর্চটা খসে পড়ল, গড়িয়ে গেল হয়তোবা খাদের দিকে। প্রীতম বুঝতে পারল ওর আর বাঁচার কোনো রাস্তাই নেই। হয়তো আগামীকালের সূর্যোদয় আর দেখা হবে না।
ব্যাগটাকেও শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই খট 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 ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল প্রীতম। কেউ ঘোড়ায় চেপে আসছেন। ক্রমে জোরালো হলো সেই আওয়াজ, শব্দটা ক্রমশ এগিয়ে ওর পেছনে এসে এনে গেল। বুকে একটু বল ফিরে পেল। ও পেছন ফেরার আগেই ঘোড়সওয়ারের কাছ থেকে অভয়বাণী ভেসে এলো, হ্যালো, ডোন্ট গেট স্কেয়ার্ড, আই এম হিয়ার টু হেল্প ইউ। আগন্তুক ভদ্রলোকের ইংরেজি উচ্চারণই বলে দিল তিনি ভারতীয় নন, ব্রিটিশ। প্রীতম দেহে মনে শক্তি ও সাহস ফিরে পেল। বক্তার চেহারা দেখার জন্য ঘাড় ঘোরাতেই মনে হল দীর্ঘদেহী একজন তার সামনে দাঁড়িয়ে। চেহারা তেমন বুঝবার উপায় নেই, অন্ধকারই এর অন্তরায়। আশ্বাস পেয়েও তাই প্রীতম একটু দ্বিধা করল, সেই সঙ্গে অবাকও হল। কারণ এত অন্ধকারে ঘোড়ায় সওয়ার হয়ে কে যাবে এই রাস্তায়? কে উনি? প্রীতম আরো আশ্চর্য হল সাহেবের কথা শুনে। মনের কথাটা যেন পড়ে ফেললেন তিনি, বললেন, আই এম মিস্টার উইলিয়াম, গোয়িং ব্যাক টু উইলিয়াম মেনশন ফ্রম মাই টি গার্ডেন, ওয়েল লেটস গো টুগেদার। এ যে মেঘনা চাইতে জল, প্রীতম তৎক্ষণাৎ রাজি হল। ঘোড়ার পিঠে চাপবার আগে ফের একবার ঝোপের মধ্যে দেখার চেষ্টা করল প্রীতম। না, সেই আগুনে চোখগুলোর কোনো অস্তিত্বই আর নেই, ভোমা। হয়তো মিস্টার উইলিয়ামকে দেখে ওরা শিকারের আশা ছেড়ে সরে পড়েছে। কিন্তু প্রীতম কোনোদিন ঘোড়ার পিঠে চাপেনি, সেজন্য একরকম কসরত করেই উঠল ও। উঠেই সাহেবের পেছনে বসে অনুভব করল মিস্টার উইলিয়ামের পিঠে কোনাকুনি করে রাখা বন্দুক। মনে হল 303 সাধারণত গন্ডার শিকারের জন্য ব্যবহার করা হয়। প্রীতমের বাড়িতেই আছে, দাদুর আমলের। এখন সাহেবের পিঠে যেন সেই রকমই বন্দুকের উপস্থিতিতে বুকটা দূর দূর করে উঠল প্রীতমের। সাহেবের অন্য কোনো বুদ্ধি নেই তো, থাকলেও উপায় নেই যে নেমে পড়ে ঘোড়ার পিঠ থেকে। অতএব ও চুপচাপ বসে রইল ভাগ্য দেবীর ওপর নিজেকে ছেড়ে দিয়ে। ঘোড়া চলছে, চারিদিক শুনশান। প্রীতমের মনে হল যেন অনেক দিন ধরে কোনো এক গন্তব্যহীন ঠিকানার দিকে ছুটে চলেছে। হয়তো বহু যুগ বা অনন্তকাল ধরে, প্রায় 1.5 কিমি মতো পথ যাওয়ার পর ঘোড়াটা হঠাৎ থমকে দাঁড়ালো। সাহেব মুখে অস্পষ্ট শব্দ করলেন, তা অনেকটা হায় ঈশ্বরের মতো শোনালো যেন। এরপর তিনি বললেন, The road is very narrow here. We have to get down. প্রীতমের কাছে কোনো অপশন নেই, হ্যাঁ অথবা না বলার। ও কষ্টে সৃষ্টে
ঘোড়া থেকে নেমে পড়ল। সাহেবও নামলেন। প্রীতম, প্রতি শনিবার করে বছর খানেক ধরে আসছে ঠিকই, তবে ও পায়ে হেঁটেই এ পথ দিয়ে যাতায়াত করে। আর আগেই বলেছি, দিন থাকতে এ রাস্তায় লোক চলাচল করে। পাহাড়ি সরু রাস্তা রাতের বেলায় বিপজ্জনক হয়ে ওঠে। কুয়াশা কয়েক মিনিটের মধ্যে আরও ঘন হয়েছে। কুয়াশা আর অন্ধকার, পাহাড় আর খাদের মধ্যের তফাতটুকু খুঁচিয়ে দিয়েছে। প্রীতমের মনে হল ও জীবন থেকে অনেক অনেক দূরে আলাদা এক জগতে চলে এসেছে। সাহেব কব বলে ওকে অনুসরণ করতে বলে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলেন। সবার আগে যাচ্ছে সাহেবের ঘোড়া। ওর নালির আওয়াজ পাথুরে জমিতে খট খট করে নাগাড়ি শব্দ দিয়েছে। তার পেছনে সাহেব, আর শব্দ অনুসরণ করে ভয়ে ভয়ে প্রীতম হাঁটছে। কিন্তু মনে মনে ভাবছে আজকের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা। এতদিন ধরে যাতায়াত এখানে, কিন্তু কোনো ব্রিটিশ সাহেবের কথা তো শোনেনি, যিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরও নিজের দেশে না ফিরে এদেশে রয়ে গেছেন। চিন্তার জাল বুনতে বুনতে বুঝি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ ঘোড়ার তীব্র আর্তচিৎকারে ওর তন্ময়তা কেটে গেল। ঠিক তারপরই সাহেবের গলার আওয়াজ শুনতে পেল প্রীতম। নিজের ঘোড়াকে ডাকছেন সাহেব। গগন ভেদী সে ডাক পাক খেয়ে খেয়ে পাহাড়ের মধ্যে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগল। সামনের দিকে তাকিয়ে সাহেব ও তার ঘোড়ার কোনো অস্তিত্ব অনুভব করতে পারল না প্রীতম। যেন অন্ধকার গ্রাস করে নিয়েছে ওদের, অথচ ওরা তো প্রীতমের থেকে খুব বেশি দূরে ছিল না। আচমকা একটা সম্ভাবনার কথা মনে এলো ওর। এখানেও কি কার্শিয়াংয়ের মতো ধস নেমেছে? হয়তো কিছুক্ষণ আগেই হয়েছে, তাই এখনো লোক জানাজানি হয়নি। আতঙ্কিত প্রীতম মিস্টার উইলিয়ামের নাম ধরে চিৎকার করে কয়েকবার ডাকল, মিস্টার উইলিয়াম, মিস্টার উইলিয়াম, মিস্টার উইলিয়াম, মিস্টার উইলিয়াম। কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। একটা হিম স্রোত তার ধমনীতে বয়ে গেল। তাহলে কি সাহেবের ঘোড়া হিরো ও তিনি খাদের অতলে তলিয়ে গেলেন? নিঃসীম কুয়াশাচ্ছন্ন অন্ধকারে, নিশ্চিত বিপদের মধ্যে ন জৈজ ন তৈস্ত হয়ে প্রীতম দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই ওর সেলফোন বেজে উঠল। পর্দায় ফুটে উঠল বাহাদুরের নম্বর। প্রীতম পৌঁছতে দেরি করছে দেখে বাহাদুর বেশ কয়েকবার ফোন করেও নাকি লাইন পায়নি। হয়তো কোনো অসুবিধায় পড়েছে ভেবে হোটেলের অন্য দুজন কর্মীকে নিয়ে ও ম্যালের দিকে রাস্তায় রওনা দিয়েছে। ও যা বলল তাতে প্রীতমের খুব কাছেই এসে পড়েছে ওরা। বাহাদুরের ফোন পেয়ে ধরে প্রাণ ফিরে এলো ওর। কিন্তু বাহাদুর যদি প্রীতমের কাছাকাছি এসেই থাকে, তাহলে ধস নামার কোনো খবর দিল না কেন?
প্রীতমের মনে আরও একটা প্রশ্ন জাগল, সাহেব কি তাহলে খাদে পড়ে গিয়ে চিৎকার করার মতন অবস্থাতেও নেই? ওকে বাঁচাতে হবে। মুখের কাছে দু হাত এনে, বাহাদুর বাহাদুর, আমি এখানে, হেল্প চাই, হেল্প, তাড়াতাড়ি এসো বলে প্রীতম গলা ফাটিয়ে চেঁচাতে শুরু করল। আকস্মিক ঘটনার আঘাতে ওর যেন আর কোনো ভয় ডর বা অন্য কোনো অনুভূতি কাজ করছিল না। বারবার একটা কথাই শুধু মনে পড়ল, মিস্টার উইলিয়াম ঠিক সময় না এলে সেই মুহূর্তে বুনো কুকুরেরা হয়তো ওকে মেরেই ফেলত। কিন্তু কয়েকবার, হ্যালো হ্যালো মিস্টার উইলিয়াম, ক্যান ইউ হিয়ার মি, হ্যালো মিস্টার উইলিয়াম, ক্যান ইউ হিয়ার মি, মিস্টার উইলিয়াম, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি বলবার পরও যখন কোনো প্রত্যুত্তর এলো না, তখনও চুপ করে গেল। আর ঠিক তখনই কতগুলো টর্চের জোরালো আলোর সঙ্গে বাহাদুরের গলার আওয়াজ শুনতে পেল প্রীতম। সাবজি, আমরা এসে গেছি। প্রীতমও সাড়া দিল। বাহাদুর ও তার সঙ্গীদের দেখেই প্রীতম প্রথমে সাহেবের কথা বলল। ওদের খাদে পড়ে যাওয়ার কথা শুনে বাহাদুর যা বলল তাতে প্রীতম অবাক হয়ে গেল। ধস নামেনি, তা তো বাহাদুররা ওপথে নিরাপদে এসেছে দেখেই বোঝা গেল। আর এ ঘটনা আজকের নয়, 30-40 বছরের পুরনো। এটা অতীতের এক দুর্ঘটনার পুনরাভিনয় বলা যেতে পারে। বিশেষ বিশেষ তিথিতে কেউ কেউ দেখে, যেমন আজ প্রীতম দেখেছে। কিন্তু প্রীতম যে সে কথা বিশ্বাস করতে পারছে না, কারণ পুরো ঘটনা ওর চোখের সামনে ভাসছে। সেই জন্য বারবার ওদের উদ্ধারের কথা বাহাদুরের কাছে বলতে লাগলো। বাহাদুর ওকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে হোটেলে নিয়ে এলো। পরদিন ভোর হতেই বাহাদুর প্রীতমকে ঘুম থেকে ডেকে তুলল। প্রীতম তড়ি ঘড়ি উঠে ফ্রেশ হল। বাহাদুর ওকে পাহাড়ের পাকদণ্ডী বেয়ে পাইন আর ওক গাছের সারির মাঝখানে বিবর্ণ এক সাহেবি বাংলোর সামনে নিয়ে এলো। বাংলোর গেটের পাশে মার্বেলের ফলকে লেখা উইলিয়াম ম্যানশন। প্রীতম অবাক চোখে দেখছিল। প্রবেশদ্বারের আশেপাশে অসংখ্য আগাছার ঝোপ, বুনো লতায় ভর্তি জং ধরা বিশাল গেট, জরাজীর্ণ তালাবিহীন সেই গেট ঠেলতেই ক্যাচ করে পাল্লায় শব্দ উঠল। বাড়ির চৌহদ্দিতেও ঝোপ ছাড় আর শুকনো পাতার জঙ্গল। বোঝাই যাচ্ছে দীর্ঘকাল কোনো জনমনস্যির পায়ের স্পর্শ পায়নি বাড়িটা। ভাঙা জীর্ণ লোহার দোলনা বসবার জায়গাটা প্রমাণ করে দেয় এটা সাহেবের বাগান ছিল এককালে। বাগানের ঠিক মাঝখানে ঝোপ লতানো গাছের বেষ্টনীতে ঢাকা পড়ে যাওয়া এক স্ট্যাচুর দিকে চোখ পড়ল ওর। একটা তেজি ঘোড়ার পিঠে এক সাহেবের মার্বেল মূর্তি। প্রীতম দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বাহাদুরি নিস্তব্ধতা ভঙ্গ করল।
তার কথায় জানা গেল উইলিয়াম সাহেব দেশ স্বাধীন হওয়ার পরও ভারতবর্ষ ছেড়ে যাননি, এই অঞ্চলের বন পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছিলেন। অকৃতদাস সাহেবের সবসময় সঙ্গী ছিল তার প্রিয় ঘোড়া হিরো। এক রাতে তার চা বাগান থেকে ফেরার পথে খাদে পড়ে গিয়েছিল তার ঘোড়া। অনেকে বলে নাকি ঘোড়াটাকে বাঁচাতে গিয়ে সাহেবও খাদে পড়ে যান। আবার এও কথিত আছে সাহেব ঘোড়ায় চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনা অনেক বছর আগের। প্রতি বছর ওই ঘটনার পুনরাবৃত্তি কেউ না কেউ দেখে থাকে, তবে এ পর্যন্তই কারোর কোনো ক্ষতি এ যাবৎ করেননি সাহেব, বড় উপকারী ছিলেন তিনি। এ অঞ্চলে সবাই তাকে এক নামে চিনত। এ বাংলোর দখল নিতেও কেউ আসেনি। বহু বছর তাই এভাবে পড়ে আছে তার বাংলো। এই পর্যন্ত বলে বাহাদুর প্রীতমের দিকে তাকালো। প্রীতম তখনও সেই স্ট্যাচুর দিকে তাকিয়ে, কারণ গত রাতের এই অশরীরী যুগলের সফর সঙ্গী হয়েছিল সে। তাছাড়া সাহেবকে জঙ্গলি কুকুরের হাত থেকেও বাঁচিয়েছে, মনে মনে ধন্যবাদ জানালো সাহেবকে। সাহেব যে ভালো লোক ছিলেন তা প্রীতম নিজ অভিজ্ঞতাতেই বুঝেছে। আর সে রাতে আসলে কি ঘটেছিল তা প্রীতম এখন জানে। যেমন করেই হোক হিরো খাদে পড়ে গিয়েছিল, সাহেব ওকে বাঁচাতে গিয়ে নিজেও খাদে পড়ে যান। প্রীতমের এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। প্রীতম অনুভব করে উইলিয়াম সাহেব এবং তার ঘোড়ার বিদেহী আত্মা আজও ম্যাল থেকে ড্যাফোডিল হোটেল হয়ে যে রাস্তা উইলিয়াম ম্যানশনের গেছে সেই পথে ঘুরে বেড়ায়। ওদের আত্মার মুক্তি হয়নি। আপনারা এতক্ষণ শুনছিলেন নীলানাথ দাসের অলৌকিক ঘোষাওয়ার। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের মতামত আমার কাছে অতি মূল্যবান। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।